হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে বারোটা পঁচিশ আর এখন থেকে আমি আমার নতুন ব্লগটি স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বাড়ির সবাই ভালো আছে আর তোমাদের সবাইকে পুণিতাস নিউ ব্লকে অনেক অনেক ওয়েলকাম আর নতুন একটি ভিডিওর সাথে অনেক স্বাগত আসলে আজকে একটু ভিডিওটা দেরিতেই দেরি হয়ে গেল সরস্বতী পুজো তোমরা জানোই আজকে সরস্বতী পুজো উপলক্ষে অনেক বাড়িতে কাজ ছিল সকাল সকাল উঠতে হয়েছে কাজ করলাম অনেক পুজো টুজো সবকিছু করলাম সরস্বতী পুজো আসলেই সেই ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে স্কুল লাইফের কথা তারপরে কলেজ জার্নি কলেজের কথা অনেক কিছু আর কি মনে পড়ে ছোটবেলায় আমরা বোনেরা ভোরবেলায় মা আমাদেরকে তুলে দিত ঘুম থেকে ভোরবেলায় হলুদ মাখানো হতো স্নান করানো হতো মা শাড়ি পরাতো আমরা সবাই মিলে বই খাতা নিয়ে অঞ্জলি দিতে যেতাম আমাদের পাড়ায় আমাদের সামনে একটা ছোট করে মাঠ ছিল সেখানে সব একটা সরস্বতী পুজো হতো খুব মজা হতো সেই সময়টা এখন যেন আর ফিরে আসবে না এখন সেই সময়টার কথা খুব মনে পড়ে তো ওটা একটু খারাপ লাগে যে ছোটোবেলাটাই আর কি মনে হয় ভালো ছিল এই বিয়ে হয়ে যাওয়ার পর সেইগুলো আর হয় না হ্যাঁ বাড়িতে সেরকম ছোট কোনো বাচ্চাও নেই যে সরস্বতী পুজো বাড়িতে করা যাবে তাকে নিয়ে অনেক আনন্দ করা যাবে সেরকমও আর কি বাড়িতে লোক সেরকম নেই থাকলে ভালো হতো তো আজকে মায়ের কাছে যাওয়াও ভেবেছিলাম তো মায়ের কাছেও যাওয়া হলো না তাহলে ভালো লাগতো গেলে সেই মায়ের ছোটোবেলার কথা মা কত কিছু রান্না করে দিত খেতাম স্কুলে থেকে আমরা কত টিফিন পেতাম ওখানে আমাদেরকে খাওয়ানো হতো সে কথাগুলো খুব মনে পড়ে আর খুব মিসও করি সেটা কিন্তু কি করব সবার লাইফে তো এরকম একটা দিন আসে তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার আর কি আমার মনের কথাটা শেয়ার করতে চাইলাম তাই করলাম তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের মনের কথা আমাকে জানিও সবারই তো একটা এই সময়টা আসলে সবারই একটু কষ্ট লাগে ভোরে ভোরে ওঠা ভালো লাগতো তো আজকে আমি দুপুরবেলায় আমাদের সরস্বতী পুজোতে আমরা নিরামিষ খাই এমনি তো শনিবার আমি নিরামিষই খাই সরস্বতী পুজোতে আমাদের নিরামিষ হয় হ্যাঁ এবার সরস্বতী পুজোতে নিরামিষ উপলক্ষে আমি কি কি রান্না করছি কি কি রেসিপি আমার খাবারের মধ্যে লাঞ্চে থাকবে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখাবো ঠিক আছে তোমরা দেখো যদি ভালো লাগে লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবে কমেন্ট করবে আমাকে যে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আজকে আমার লাঞ্চের ডিনার লাঞ্চের কাজ নেই এটা কী কী লাঞ্চ হলো আইটেমগুলো তোমরা আমাকে জানিও এখনের মতন ভিডিও এইটুকু তোমরা আমার সাথে থেকো পরে দেখা হচ্ছে লাঞ্চের মেনুগুলো নিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি হ্যালো বন্ধুরা দেখো আমাদের রান্না কমপ্লিট এবার আমরা কি কি রান্না করেছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো সেটাই দেখাবো তোমরা নিজেরাই দেখে নাও কি কি রান্না করেছি আজকে নিরামিষ অনেক কিছু সুন্দর সুন্দর রান্না আমার শাশুড়ি মা করেছে আজকে সবই আমার শাশুড়ি মাই করেছে আমি সেরকম কিছুই করিনি এবার দেখো তোমরা আমরা কি কি আমার শাশুড়ি করেছে দেখ দেখে নাও দেখো একটা এটা খিচুড়ি কড়াইশুটি ফুলকপি টমেটো দিয়ে খিচুড়ি এটা আলুর দম নিরামিষ সব নিরামিষ করেছে এটা চাটনি বেগুনি দেখো বন্ধুরা কত সুন্দর আমার শাশুড়ি মা কত সুন্দর নিরামিষ সবকিছু করেছে খিচুড়ি দিয়ে এগুলো খেতে খুবই ভালো লাগে সুস্বাদু লাগে তা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে আর লাইক শেয়ার করবে আপাতত এটা এতটুকুই ভালো থেকো সবাই টাটা